বেআইনি মাটি কাটা রুখতে তৎপর দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসন। কাকদ্বীপে মুড়িগঙ্গা নদী থেকে বেআইনিভাবে পলি মাটি কাটা চলছিল বেশ কয়েক মাস ধরে। ভাটার সময় ডিঙি নৌকা নিয়ে মাটি কাটা হতো। স্থানীয় ইটভাটা ও নির্মাণ কাজে এই পলি মাটির চাহিদা রয়েছে, ফলে ফুলে ফেঁপে উঠেছে বেআইনি ব্যবসা। কিন্তু বেআইনি ও অবৈজ্ঞানিকভাবে মাটি কাটার প্রভাব পড়ছে নদীর গতিপথে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীব বৈচিত্র্য, পাশাপাশি রাজস্ব পাচ্ছে না ভূমি সংস্কার দপ্তর। সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে ছজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে তিনটি ডিঙি নৌকা। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ধারাবাহিক অভিযান চলবে বলা যায় বলে জানিয়েছেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। আমাদের পলি কেটে যে সমস্ত লোকেরা বালি বিক্রয় করত, সেটা আমাদের এসপি সাহেবের নির্দেশে লোকাল থানা তাদের ছজনকে গ্রেপ্তার করেছে এবং তিনটি নৌকাকে ওরা করেছে। গত 31 জানুয়ারি পর্যন্ত প্রায় 10,57,000, ফেব্রুয়ারি মাসে আরও অতিরিক্ত 7,33,000 টাকা কালেক্ট সরকারি দপ্তরে জমা করেছে, মোট 17,90,000 টাকা। এখনও কিন্তু আমাদের যে অবশিষ্ট যে বালি আছে সেই বালি এখনও আমাদের সেইভাবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লোকাল বিএলআরও এসডিএলআরও লোকাল পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখনও বিক্রি হচ্ছে এবং সেটা আমাদের রাজ্য সরকারের কোষাগারে জমা পড়ছে। উইদাউট এনি নলেজ বা উইদাউট এনি পারমিশন ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অথবা কনসার্ন অথরিটি, এদের ঠিকাদাররা বা বিভিন্ন লোককে এনগেজ করছে লট 8-এ মুড়িগঙ্গার মাটি যখন ভাটার সময় এটা বেরিয়ে যাচ্ছে আর কি, জলটা বেরিয়ে যাচ্ছে, তখন ওখান থেকে মাটি বেআইনিভাবে তুলে নিচ্ছে। যেটা আমাদের নজরে আসার পর কালকেই লোকাল পুলিশ স্টেশন হাইলপয়েন্ট পোস্টাল ওখানে অভিযান চালায় এবং তিনটি নৌকা হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, সিজ হয়েছে এবং ছজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্টে কেস হয়েছে, ইন্ডিয়ান পেনাল কোডও সেকশন দেওয়া হয়েছে, আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে।